فضیلۃ الشیخ جناب عبد الرقیم مدنی صاحب کو دعوت سخن دیتا ہوں اس شعر کے ساتھ کہ کبھی عجوز لکھتا ہے کبھی معجوز لکھتا ہے وہ اپنے آپ کو اس عہد کا معبود لکھتا ہے کبھی عجوز لکھتا ہے کبھی معجوز لکھتا ہے وہ اپنے آپ کو اس عہد کا معبود لکھتا ہے اسے کہہ دو کہ یہ ذرہ امن کی تبلیغ کرتے ہیں وہ پاگل مدرسوں کی ریت کو بارود لکھتے ہیں میں جناب عبدالرقیب مدنی صاحب کو دعوت اسٹیج دیتا ہوں کہ وہ تشریف لائے السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد قال تعالى يا ايها الرسل بلغ ما انزل اليك শ্রদ্ধ অত্র প্রতিষ্ঠানের পরিচালক জোনাব ভাই শরিফুল ইসলাম সাহেব মঞ্চে উপবিষ্ট পশ্চিম বাংলার বাইরে থেকে আগত ভোপাল তথা কেরালার অতিথিবৃন্দ দুইজন যোগ্য শেখ এবং আপনাদের এলাকার জ্ঞান গর্ভ এবং জ্ঞানের সঙ্গে জড়িত থাকা বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় ভাই সকল এবং মা ও বোনেরা আমি বুঝতে পারছিলাম না যে আজ পশ্চিমবাংলার মাটিতে আছি না অন্য কথায় আছি বাংলার একটা যে বলা যেতে পারে আগ্রহ থাকে আর একটা পরিবেশ থাকে সেই পরিবেশটা পুরাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আসল ভারতের চিত্র উঠে এসেছে কেউ হিন্দি ভাষায় কথা বলছেন কেউ উর্দু ভাষায় কেউ আবার ইংলিশ বলছেন কেউ অন্য ভাষায় আমিও কিছুটা ইতস্তত যে কোন ভাষায় কথা বলি তবে আমি বাংলাই বলবো আপনাদের সামনে অন্য কোনো ভাষা ব্যবহার করার চেষ্টা করব না পারতপক্ষে ভাই সকল আজ যে উদ্দেশ্যে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে সেই উদ্দেশ্যটি আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে সে সম্পর্কে কোনো কথা বলার প্রয়োজন নেই আমি একজন ইসলামিক ছোটো মোটো দায়ী দাওয়াতের কাজ করি ইসলামের গবেষণা করি ইসলামের লেখালেখি করি বই পুস্তক লিখি পত্রপত্রিকায় লিখি এমনকি আব্দুর রাকিব বোখারি নামে ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সের একটি বিশেষ শহর আল খাবজিতে বারো বছর দাওয়াত সেন্টারে কাজ করার সৌভাগ্যবান সৌভাগ্য আমার রয়েছে অতপর গত বছর দেশে এসেছি এখন এই মিডিয়া সম্পর্কে মিডিয়ার গুরুত্ব কী এ বিষয়ে আলোচনা করার আমাকে আহ্বান জানানো হয়েছে তবে বলে দেওয়া ভালো মনে করছি মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে এই বিষয়টা দিলে মানায় কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে ইসলামিক ল নিয়ে পড়াশোনা করবে তাকে আপনি মিডিয়ার গুরুত্ব আলোচনা করতে বলবেন তার ঝোলায় তার থলিতে কতখানি থাকবে একটু চিন্তা করার প্রয়োজন আছে তারপরেও যেহেতু দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করি ভাই সকল একটি এমন যুগে ও সময়ে আমরা বসবাস করছি যেই সময় মানুষ যান্ত্রিক হয়ে গেছে এবং পরিবেশটা যন্ত্রের হয়ে গেছে মানুষ চাক বা না চাক যন্ত্রের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে যেই সময় ছোট ছোট বাচ্চারা কাঁদছিল তাকে মা কলে করে নিয়ে ভয় দেখাতো যে বাবা চুপ করো ভূত চলে আসবে ভূত আসবে ভূত এখন বাচ্চাকে চুপ করার জন্য একটা মোবাইল দিলেই যথেষ্ট এমন এক সময়ে এসেছে যেই সময় প্রত্যেক মানুষের বাড়ি বাড়িতে টেলিভিশন অবশ্যই থাকে প্রত্যেকের জেবে মোবাইল থাকে এমনকি রাস্তাঘাটে যারা ছোট ছোট ব্যবসা করে এমনকি যারা এই হাল ও ক্ষেত কামারেও যায় তারাও কিন্তু বাড়িতে পান্তা নিয়ে আসো বা অমুক নিয়ে আসো মোবাইল দিয়েই কথা বলে আর হাটে যাওয়ার পর আজকালে দিলে লেখার দরকার হয় না হাটে থেকে বাড়িতে ফোন হয় যে কি কি জিনিস লাগবে মানে এত অতপর আপনি যদি মোবাইলে যান আরও ইত্যাদিতে যান তাহলে আপনাকে সরকার একটা ইন্টারনেটের সেবা দেওয়ার চেষ্টা করছে যেই সেবার মাধ্যমে আপনি যান্ত্রিক হয়ে যাচ্ছেন বা গণমাধ্যমে আপনি এমনিতেই জড়িয়ে পড়ছেন আপনি চান বা না চান এই অবস্থায় এ সকল যে আবিষ্কার হচ্ছে এই আবিষ্কারের ইসলামিক বিধান কি আমি আপনাদের বলতে চাই এবং এই মিডিয়ার সাথে ইসলামের সম্পর্ক কি আমি সেটাও বলতে চাই আমি আরেকটি পয়েন্টে বলবো যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম মিডিয়া কিভাবে ব্যবহার করেছিলেন এই তিনটাই পয়েন্ট আমি ইসলামিক গবেষণার আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম নম্বর যে এ সকল নতুন নতুন আবিষ্কার মানুষ আজ মুর্শিদাবাদের এই স্থানে বসে আছে কিন্তু সারা বিশ্ব বিশ্বায়নের কারণে এমন এক পরিস্থিতি আর এমন এক সুযোগ আপনাদেরকে আমাদেরকে করে দিয়েছে যে এখানে আপনি হাতের নাগালেই বিশ্বের যে কোনো জায়গায় বড় বড় কনফারেন্স হোক কিংবা বিশ্বের যে কোনো জায়গায় বড় বড় লাইব্রেরি হোক কিংবা বিশ্বের যে কোনো জায়গায় বিজ্ঞানের বিষয়কর কোনো আবিষ্কার হোক আপনি আপনার মোবাইল ও হাতের নাগালে সেটা দেখতে পারেন দেখার সৌভাগ্য হয় এটাকেই বলা হচ্ছে বিশ্বায়ন এখন এই সময় মানুষের কাছে অনেক কিছু আবিষ্কার এক সময় ছিল যখন গ্রামের মানুষেরা মাত্র একটা রেডিওর পাশে চারিদিকে বসে ভিড় ঝমাত অনেক এমনও সময় গেছে যে একটা সাদা কালো টেলিভিশনের পর্দায় মানুষেরা সামনে এমন করে মনোযোগ দিয়ে বসে আছে যে বাড়ির সব কিছু চুরি হয়ে গেল সেখান থেকে উঠার কোনোই সুযোগ নেই এমন এক যুগ আসলো কালার টেলিভিশনকে দেখার জন্য মানুষেরা নিজের কালো পর্দাকে ভেঙে দিয়ে আবার কালার টেলিভিশন নিয়ে এসে সেগুলো দেখাদেখির ইচ্ছা করছে এবং চেষ্টা করছে তবে এখন এমন সময় এসেছে যখন মানুষ কারো বাড়ি কারো কাছে না গিয়ে নিজের যেবে পকেটে একটি স্মার্টফোনের আকাঙ্ক্ষা করছে এটাকে বিশ্বাস অবিশ্বাস করার কিছুই না তাহলে এই সকল জিনিস যে আবিষ্কার হচ্ছে এই আবিষ্কারের বিধান ইসলামে কি এগুলো না যায় একটি মূল নীতি বলি ইসলামের একটি মূল নীতি বা ফিকহি কায়দা হচ্ছে রুল হচ্ছে আল ফিল আসিয়া এ আল হিল আল আসল ফিল আসিয়া এ আল ইবাহা অর্থাৎ বৈষয়িক যাবতীয় বিষয়ে যেটা পৃথিবীতে মানুষ আবিষ্কার করে এর মূল বিধান হচ্ছে এটা ব্যবহার করা জায়জ এটা আবিষ্কার করাও এটা ব্যবহার করাও যায় আমি একটি শব্দ বলছি বৈষয়িক এই শব্দ থেকে একটি জিনিসকে আমি পৃথক করছি সেটি হলো ইবাদত যদি কোনো বিষয়ে ইবাদতের বিষয় হয় তাহলে আল আসলো ফিল ফিল ইবাদ আলমানা এটা হচ্ছে মৌলিক নীতি যে ইবাদতের বিষয়ে আসল নীতি হচ্ছে আপনি ইবাদত করতে পারেন না যতক্ষণ পর্যন্ত শরিয়ার দলিল সেখানে না পাওয়া যায় কিন্তু বৈষয়িক বিষয়ের কোন জিনিসের আবিষ্কার হবে আবিষ্কার হওয়ার পর আপনাকে দলিল দরকার নেই আপনি তৎক্ষণাৎ সেটা ব্যবহার করতে পারেন তবে ভাইরা এই যে বৈষয়িক বিষয়গুলা ব্যবহার করা যায় সেই কারণে আমার এই মাইক্রোফোন ব্যবহার করা যায়জ সেই কারণে আমার এই স্মার্টফোন ব্যবহার করা যায় সেই কারণে এই ক্যামেরা ব্যবহার করা যায় সেই কারণে আপনারা যে যন্ত্রপাতি এখানে সাজিয়েছেন এ ব্যবহার করা যায়জ ইসলাম নিষেধ করেননি তবে মনে রাখতে হবে এই বৈষয়িক বিষয়ের সম্পর্কে যে মূল দলিলটি আল্লাহ আলামিন কোরআনে বর্ণনা করেছেন সেটি হচ্ছে হোয়াল্লাদি খালা মাফিল মাহফিল আর যে আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন তাই এই সৃষ্টি জগতের যাবতীয় বৈষয়িক জিনিস আমাদের জন্য বৈধ তবে ভাইরা সমস্ত বৈষয়িক জিনিসের দুইটি দিক আছে একটি হলো ভালো আর একটি হলো মন্দ জি আপনার এই মাইক্রোফোনে আমি এখান থেকে আপনাকে কিছু ইসলামের কথাও শোনাতে পারি আবার আমি মাইকেল জ্যাকসনের গানও শোনাতে পারি আমি আপনাকে কিছু কৌতুক শোনাতে পারি আবার অন্য কোন শিল্পীর গানও করতে পারি আমি আপনাকে গালিও দিতে পারি আমি আপনাকে ভালো কিছু শোনাতে পারি আমি আপনাকে কোরআনও শোনাতে পারি আপনি আমাকে আমি আপনাকে অন্য কিছু শোনাতে পারি মানে এখানে দুইটি জিনিসেই ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়ে থাকে বা করতে পারা যায় ঠিক তেমনি একটি ক্যামেরা আছে এই ক্যামেরায় আমি আপনি ভালো কিছু শ্যুট করে মানুষকে দেখাচ্ছেন এটাও হতে পারে আবার নংরা কিছু শ্যুট করে মানুষকে দেখাচ্ছেন সেটাও হতে পারে যেমন আজকালকার যুগের চিত্র যে আপনি ইন্টারনেটের জগতে ঢুকলে শুধুমাত্র ভালো জিনিস পাবেন না সেখানে ভালোও পাবেন সেখানে মন্দও পাবেন একটি টেলিভিশনে আপনি ভালোও পাবেন একটি মন্দও পাবেন মিডিয়ায় কিছু ভালোও পাবেন কিছু মন্দও পাবেন তো এই সকল বৈষয়িক বিষয়ের দুইটি দিক আছে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে মন্দ মনে রাখতে হবে একজন মমিন ও মুসলিম মন্দটাকে গ্রহণ করতে পারে না পারে শুধুমাত্র ভালোটাকেই আর শুধু মমিন ও মুসলিম নয় বরং প্রত্যেক সুরুচিকর ব্যক্তি ভদ্র ব্যক্তি কখনোই নোংরাকে গ্রহণ করতে পারে না নোংরাকে আশ্রয় ও প্রশ্রয় দিতে পারে না যদি আজ এই সকল মিডিয়ায় এবং যোগাযোগ মাধ্যমে কোনো ভালো দিক না আসে তাহলে কি হতে পারে সেই জন্য কিছু বিশেষ ওলামাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকালকার যে সোশ্যাল মিডিয়া সেটা ফেসবুক হোক টুইটার হোক ইউটিউব হোক হোয়াটসঅ্যাপ হোক ইত্যাদি যেগুলো আমরা ব্যবহার করছি সেখানে কি আমাদের কোনো ইসলামিক কার্যকলাপ পরিচালনা করা প্রয়োজন না প্রয়োজন নয় তারা উত্তরে বলেছিলেন যে যেমন জগতের আশেপাশে শুধু মন্দলকের বিচরণ কাম্য নয় যেমন ভূপৃষ্ঠে শুধু মন্দলকের বিচরণ কামনা নয় ঠিক তেমনি মিডিয়াতেও শুধু মন্দলকের বিচরণ ঠিক নয় কথাটি স্পষ্ট ভাষায় বলা উচিত যে যেমন পৃথিবীর আনাচে কানাচে লম্পট দম্পট খারাপ মানুষেরা ছুটাছুটি করবে তারাই সব কিছু করবে যেরকম তাদেরকে ছেড়ে দেওয়া যায় না ঠিক সোশ্যাল মিডিয়াতেও এরকম তাদেরকে ছেড়ে দেওয়া যায় না যে তারা কুরুচি সম্পন্ন জিনিসেই প্রচার প্রসার করবে বরং সেখানে ভালো মানুষের বিচরণ জরুরি নচেত ওই স্থানটা নোংরা হয়ে যাবে ভাই সকল আমি আপনাদেরকে আজকে প্রথম পয়েন্টে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম যে বৈষয়িক যত আবিষ্কার আছে শরিয়ার দৃষ্টিতে তার বিধান হল এগুলা হচ্ছে জায়েজ যদি মন্দ হয় তাহলে না জায়েস ভালোগুলো সবই যায়জ এবার একটু জানার চেষ্টা করব যে আচ্ছা মিডিয়ার সাথে ইসলামের কি কোনো যোগাযোগ আছে ইসলামের কি কিছু সম্পর্ক আছে এই যে যাকে আমরা মিডিয়া বলছি আসলে এই মিডিয়া বা কমিউনিকেশন এখানে তিনটি মেন পয়েন্ট হয় একটা হলো যে যোগাযোগ করে দ্বিতীয়টা হলো যাদের সঙ্গে যোগাযোগ করা হয় আর তৃতীয়টা হচ্ছে যোগাযোগের উপকরণ যার মাধ্যমে যোগাযোগ করা হয় এই তিনটি জিনিসই কাজ করে যারা মাস মিডিয়া এবং কমিউনিকেশন পড়াশোনা করেন তাদের এই চ্যাপ্টারটা খুব ভালো করে জানা আছে এখন রসুল এবং নবীদের যদি ভূমিকা দেখেন তাহলে তাদের ভূমিকাতেও তিনটি জিনিস আছে রসুল হলেন দায়ী অর্থাৎ যোগাযোগ স্থাপনকারী আর যাদেরকে তিনি দাওয়াত ও তাবলিক দেন তারা হচ্ছেন মাদুরু যাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় আর তৃতীয়টি হচ্ছে যোগাযোগ স্থাপন করার উপকরণ বা উচিলা সেটা স্বয়ং নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এইভাবে যোগাযোগ এবং মিডিয়ার সাথে আমাদের শরিয়ার একটা সম্পর্ক আছে আর এর বড় সম্পর্ক হলো এই যে আল্লাহ রব্বুলা আলামিন কোরআনে ঘোষণা করছেন ইউহার রসুল ওবাল্লেক মা উনজেলা ইলেকট হে রসূলগণ তোমরা পৌঁছে দাও তোমরা মানুষকে বলে দাও যা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে মানে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম থেকে নিয়ে যত নবী এবং রাসূল এসেছিলেন সকলকে এটা আদেশ করা হয়েছে যে তোমরা সেটাই তোমাদের কমকে জাতিকে পৃথিবীর মানুষকে পৌঁছে দাও যেটা আল্লাহর উপর আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর তোমাদের উপর এই অবতরণ করা হয়েছে সেটা তোমরা তোমরা মানুষকে ও জনগণকে পৌঁছে দাও হে নবীগণ হে রসুলগণ তোমরা পৌঁছে দাও যা তোমাদের উপর অবতরণ অবতীর্ণ হয় অবতরণ হয় আচ্ছা বলেন তো যখন রসুলের প্রতি কিছু অবতরণ হয় সেটা কি সেটা হলো ওহি। এখন নবী করিম লাল সাল্লামের দায়িত্ব কি যে তিনি সেই বিধানটা জনগণকে পৌঁছে দিবেন এটাই তো দায়িত্ব দেখেন যেন জনগণকে পৌঁছানো যায় সে কারণে রাসুলে করিম সাল্লা আলি সাল্লাম স্বয়ং মাধ্যম দেখেন যখন তিনি নিজে কোথাও উপস্থিত হতে না পারেন তখন তিনি সেখানে চিঠির আদান প্রদান করেছেন সেজন্য প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু সাল্লাম ইসলামের দাওয়াতকে পৌঁছানোর জন্য সুদূর রম প্রদেশের রোমের বাদশাকে চিঠি লিখেছিলেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম কিসরা তথা পারস্যের রাজাকে চিঠি লিখেছিলেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম মিশরের বাদশাকে চিঠি লিখেছিলেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বাহরাইনের রাজাকেও চিঠি লিখেছিলেন তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই চিঠিটা কিসের জন্য এবং এটা মিডিয়ার পরিভাষায় ওই তৃতীয় পক্ষ যেটাকে বলা হচ্ছে ওয়াসা এলুল আলাম বা মিডিয়ার উপকরণ বা মিডিয়া মাধ্যম সেই মাধ্যম রসুল করিম সাল্লা সাল্লাম এখানে চিঠিকে করেছিলেন আপনারা আরও শুনেন প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বেলাল রাদি আল্লাহ তালকে মোয়াজ্জনের জন্য নির্বাচন করেছিলেন কেন হাদিসের শব্দই শুনেন কেন নির্বাচন করা হয়েছিল যখন এই আজান শুরু হলো এবং এর একটা ইতিহাস আছে আজকে ওই বিষয়ে যাচ্ছি না কারণ আমি বলছিলাম আমি শরিয়ার শরিয়ার তালেবে ইম সেই বিষয়ে আলোচনা করতে পারি কিন্তু আমাকে ওখান থেকে মিডিয়া বুঝাতে হচ্ছে সেজন্য আমার কষ্ট হচ্ছে আপনাদের কি হচ্ছে না হচ্ছে আমি জানি না শুনেন রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বেলাল রাদি আল্লাহ তালা আনহকে আজান দেওয়ার জন্য নির্বাচন করলেন আরও অনেক স্বাভাবিক তার চাইতে জলিলুল কাদের সাহাবী মদিনায় উপস্থিত কিন্তু কেন বেলাল রাজি আল্লাহ তালা নির্বাচন করা হলো এবং মক্কার আজানের জন্য কেন আবু মাহাদুরা রাজি আল্লাহ তালা আনহোকে নির্বাচন করা হলো বেলাল রাজি আল্লাহ তালা আনহর নির্বাচনের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম নিজে বলছেন ফাইনাহু আন্দা সৌতাম মিনকা কারণ সে তোমার চাইতে উচ্চ কণ্ঠী তোমার চাইতে ওর কণ্ঠ উঁচু তোমার চাইতে ওর আওয়াজ উঁচু তোমার চাইতে ওর শব্দের শব্দের শব্দ বেশি দূরে যায় ওই শব্দ তরঙ্গ অনেক দূরে যায় যেটা তোমার কাছে যায় না সেই কারণে বেলালকেই তুমি আজান দিতে বলো হাদিসটি দেখতে পারেন আবু দাউদ্দিব নমাজ বর্ণনা করেছেন শেখ আলবান হাসান বলেছেন যাই হোক তো বেলাল রদি আল্লাহ তালহকে যখন আদানের জন্য নির্বাচন করা হয় তখন সেই জিনিসটাই দেখা হয়েছিল যে আজান পৌঁছানোর ক্ষেত্রে আজানের শব্দ দূরে যাওয়ার ব্যাপারে ওই ব্যক্তিকেই নির্বাচন করা উচিত যে ব্যক্তির আওয়াজ বেশি গভীর ও বেশি উঁচু তাহলে যদি এরকম হয় তাহলে আমরা যখন আজ এ সকল যন্ত্রপাতি ব্যবহার করছি আমাদেরও উদ্দেশ্য এটাই যে মানুষেরা অধিক সংখ্যা এটা শোনুক এইভাবেই এই মিডিয়ার সম্পর্ক সম্পর্ক ইসলামের সাথে আছে আরও শোনেন প্রিনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি সাল্লাম যখন বিদায় হজ্জে ভাষণ দিচ্ছিলেন সেই সময় এত বেশি জনগণ বা সাহাবাই রাম উপস্থিত হয়েছেন সংখ্যার বিভেদ দেখতে গেলে প্রায় অধিকাংশ মারেখ এবং ইতিহাসবিদ বলেছেন প্রায় এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি বিদায় হজে উপস্থিত তারা হজ করছেন রসুলে করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে একটু চিন্তা করেন এক লক্ষ মানুষের সমাগম যদি ঘটে আর একজন মানুষকে যদি বিনা যন্ত্রে কথা বলতে হয় যেখানে মাইক্রোফোন ছিল না যেখানে আরো অন্য কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না তখন কি হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঁটের পিঠে চেপেছেন উঁটের পিঠে চাপার পর তিনি ভাষণ দিচ্ছেন আর একজন সাহাবিকে দায়িত্ব দিচ্ছেন যে তুমি এই কণ্ঠকে এই আওয়াজকে পৌঁছে দাও পিছনের দিকে তাহলে এটা প্রমাণ করে না জি করে নাকি যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজের তাবলিক এবং নিজের এই দাওয়াতকে পৌঁছানোর জন্য মাধ্যম গ্রহণ করেছিলেন শুনেন প্রিনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি সাল্লাম তার এই দাওয়াত ও তাবলিগকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছানোর জন্য যা চেষ্টা করেছিলেন পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে ইতিহাসে একটি সুন্দর ঘটনা পাওয়া যায় আনহো তাঁকে আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম ইয়েমেনের দিকে পাঠাচ্ছিলেন যেটা বর্তমান যুগেও ইয়েমেন বলা হয় সেই ইয়েমেনে পাঠাচ্ছেন পাঠানোর সময় বলছেন হে মাজ তুমি আজ আহলে কেতাব যাদেরকে কেতাব দেওয়া হয়েছে অর্থাৎ এহুদিও না নাসারা এরকম এক সম্প্রদায়ের কাছে তুমি যাচ্ছ তাদেরকে যখন প্রথমে দাওয়াত দিবে তাহলে সবচেয়ে প্রথম দাওয়াত দিবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজের মেসেজকে এবং নিজের এই দায়িত্বকে পৌঁছানোর জন্য মাধ্যম গ্রহণ করছেন স্বয়ং না হলেও চিঠির মাধ্যমে চিঠির মাধ্যমে না হলে আওয়াজের মাধ্যমে উঁচু স্থানের মাধ্যমে সাহাবিকে পাঠিয়ে তাহলে ইসলামের মেসেজ পৌঁছানোর জন্য যদি মিডিয়ার প্রয়োজন হয় যদি ইন্টারনেটের প্রয়োজন হয় যদি টিভির প্রয়োজন হয় যদি স্যাটেলাইটের প্রয়োজন হয় যদি ক্যাবেল চ্যানেলের প্রয়োজন হয় তাহলে বাধা কিছুই হতে পারে না বরং এটাই গ্রহণ করতে হবে যেন ইসলামের দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় এবং পৌঁছে যেতে সহায়ক হয় ভাই সকল আমি আমার দ্বিতীয় পয়েন্টটি এখানেই শেষ করলাম আমি আপনাদেরকে তৃতীয় পয়েন্ট যে বিষয়ে বলতে চাচ্ছি সেটি হলো এই যে বর্তমান যুগে এই মিডিয়ার বিরাট প্রয়োজন আছে কারণ মানুষের ঘরে ঘরে যেখানে টিভি মানুষের হাতে হাতে যেখানে মোবাইল আর মানুষের অফিস আদালতে যেখানে ইন্টারনেট তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি যদি কিছু না করেন তো অন্যরা কিছু না কিছু করবে আপনি যদি কিছু না করেন তাহলে অন্যরা কিছু না কিছু করবে আপনি যদি আজ সেগুলোকে সেখানে যদি দাওয়াতের কাজ না দেন তাহলে অন্য মানুষরা শিখাবে কিছু না কিছু আর এমন কিছু শিখাবে ভাই যেটা আপনার দুনিয়া ও করবে শেষ পর্যন্ত জাদুও শিক্ষা দিতে এসেছে নাউজ যারা উল্লঙ্গ হয়ে এই কুকীর্তি ঘটায় তাদের চাইতে আফসোসজনক এবং দুঃখজনক আর কি হতে পারে সেজন্য ওলামা একরামের ওই ফতুয়াকে স্বীকার করতে হবে যে যেমন পৃথিবীতে মন্দ লোকের শুধু বিচরণ হবে না শুধু মন্দ লোকেরাই পৃথিবীতে চলাফেরা করবে তাদের জন্য যেমন পুরা ফিল্ড খালি করা যাবে না তেমন মিডিয়াতেও এই ভালো মানুষকে বাদ দিয়ে শুধু মন্দ মানুষের বিচরণ হবে এটা কখনোই হতে পারে না সেখানে অবশ্যই ভালো মানুষ থাকতেই হবে ভাই সকল এই জন্য আমাদের প্রয়োজন যে আজ যদি বহু মানুষকে যখন আপনি বলবেন যে ভাই জালসায় আসেন দেখেন আমাদের ডক ডাক্তার শরিফুল ভাই সাহেব প্যান্ডেল তৈরি করেছেন আলেমলা মানিয়ে এসেছেন দেশ বিদেশ থেকে চেয়ারেই ভর্তি হয়নি কেন মানুষ বলবে আমার কাছে সময় নেই মানুষের ইগোতেও লাগছে কেন যাব আমি ডাক্তার সাহেবের কথা শুনতে কেন যাব আমি মাদানী সাহেবের কথা শুনতে মানুষের কাজে ব্যস্ত ও বলছে আমার গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে যেতে লাগবে আধা ঘন্টা আসতে আধা ঘন্টা থাকবো পাঁচ ঘন্টা এত কষ্ট করে কে মানুষ আজ সুখপ্রিয় তাহলে এরকম অবস্থায় যখন আপনি জনগণকে মানুষকে কাছে পাবেন না তখন তার কাছেই আপনি পৌঁছে যান যদি আপনার কাছে সারা না আসে তাহলে আপনিই তাদের কাছে পৌঁছে যান এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কর্তব্য আর এটাই আমাদের করতে হবে আজ পিএস টিভির প্রশংসা করতেই হয় যেখানে স্কুল কলেজে কোনো দাওয়াতের সিস্টেম ছিল না যেখানে স্কুল কলেজে গিয়ে আমাদের মতো মানুষ প্রিন্সিপালকে বলে তাদের জন্য ইসলামিক দাওয়াতের কোনো প্রোগ্রাম করতে সক্ষম ছিল না হত না থানাতে বসে আপনি টেলিভিশন দেখবেন থানাতে গিয়ে আপনি পুলিশকে মুসলিম পুলিশকে ইসলাম বুঝাবেন হবে না পার্লামেন্টে গিয়ে আপনি ইসলামের দাওয়া দিতে চাইবেন হবে না সেইখানে সেই টিভি চ্যানেল যখন তার বাড়িতে স্বয়ং পৌঁছে গেল তখন নিজেই দেখছি বা শুনছি যে দারোগা বাবু বসেও ডাক্তার জাকির নায়কের প্রোগ্রাম দেখে পার্লামেন্টের আমি একটি ছোট্ট ঘটনা উল্লেখ করি আমাদের দক্ষিণ দিনাজপুরে যে কোনো সময় মুসলিমদের মিলে মুসলিমদের দুই সম্প্রদায় মিলে একটা একটা সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার সময় এসডিও সাহেব দুই দলকে ডাকার পর নসিহত করতে করতে বলেছিলেন যে কেন ডাক্তার জাকির নায়ক কি দাওয়াত দেয় না ইসলাম প্রচার করে না তাহলে সেখানে কেন ঝগড়া হয় না তোমরা কেন ঝগড়া করছ তার মানে এসডিও সাহেবও তার অফিসে বসেই হোক বাড়িতে বসেই হোক এই টেলিভিশন দেখেছে এই প্রোগ্রাম দেখে তাহলে যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদেরকেও এরকম বুদ্ধি ও কৌশল নিতে হবে যেখানে আমরা ইসলামের দাওয়াতকে সবারই কাছে পৌঁছে দিতে পারবো আর এ কারণেই টেলিভিশন এবং মিডিয়ার প্রয়োজন অবশ্যই রয়েছে ভাই সকল আমি শেষ কথার দিকে চলে যাই শেষ কথাটি হচ্ছে ভাই আপনারা এখানে অনেক আলেম ওলামা আছেন আমার মনে হচ্ছে ছাত্র ছাত্রীরাও আছেন আপনারা সকলে জানেন হাদিস সহিও হয় আর হাদিস দুর্বল হয় যাকে জৈব বলে আর জয়ীফের অনেক ক্যাটাগরি আছে আছে না নাই ভাই আমাদেরকে এই কথাই বোঝানো হচ্ছে যারা ভালো আলেম ওলামা তারা এটাই বুঝাচ্ছেন যে ভাই সহি হাদিসের উপর আমল করো সহি হাদিসের উপর আমল করো ও জাল হাদিস বর্জন করো তো আমি এই মেসেজটাই আপনাদের এই স্টেজ থেকে দিতে চাই যে ভাই মিডিয়ার আবিষ্কার করেন তো সঠিক সত্য মিডিয়ার আবিষ্কার করেন মিডিয়ার আবিষ্কার করেন তো সত্য সঠিক মিডিয়ার আবিষ্কার করেন ওই সকল মিডিয়ার আবিষ্কার প্রয়োজন নেই যেই সকল মিডিয়ার কোন সততা নেই তারা সত্যবাদী নয় তারা মিথ্যক তারা কোন এক কমকে কোন এক জাতিকে টার্গেট করে যারা কোনো এক দেশকে টার্গেট করে যারা কিছু দিনের মধ্যে তার ব্যাপারে বিপ্লব সৃষ্টি করার পর গোটা দুনিয়া থেকে এবং গোটা বিশ্ব থেকে তার সম্পর্ক ছিন্ন করে দেয় এমনকি তার এমন নোংরা প্রোপাগান্ডা করে যে সেই মানুষ পৃথিবী তার মুখ দেখার সুযোগ রাখে না এমন মিডিয়ার আবিষ্কার চাই না যেই মিডিয়া সৎ নয় যে মিডিয়া দুর্বল এরকম মিডিয়াকে কি বলবেন যারা আজ রাতে এখন এক পার্টির কথা বলছে আর অন্যদিকে টেলিভিশনে ইলেকশনের ইলেকশন হওয়ার পর ভোট হওয়ার পর ভোটের গণনা চলছে যখন এই গণনা হতে হতে বাতাস পেলতে গেল যে যেই সরকার আছে সেই সরকারের পরিবর্তে অন্য সরকার আসতে যাচ্ছে কারণ তাদের সিটের সংখ্যা বেশি মুহূর্তের মধ্যে কিভাবে তাদের ভাষা বদলে যেতে পারে কিভাবে ওই টেলিভিশনের পরিচালক তৎক্ষণাৎ যে পিছের সরকারের রাজ প্রশংসা করছিল মুহূর্তের মধ্যে কিভাবে তার গিবত বদনাম শুরু করে দিতে পারে এরকম অসৎ টেলিভিশন এবং মিডিয়ার প্রয়োজন মনে করি না ভাই সকল দুঃখ লাগে এমন আজকাল মিডিয়া সেটা ইলেকট্রনিক মিডিয়ায় হোক কিংবা প্রিন্ট মিডিয়া হোক কিংবা সোশ্যাল মিডিয়া হোক আপনাকে মিডিয়া দেখাচ্ছে সংবাদ যেটা যে কোনো সংবাদ হোক আনন্দ সংবাদের নাম হোক বা দুঃখের সংবাদের নাম হোক বর্তমান হোক আর ভবিষ্যৎ হোক যে কোনো সংবাদ যে কোনো পেপার আপনার হাতে আসার পর যখন আপনি সামনে পাতাটা পড়ছেন তখন সামনের পাতায় খবর কথায় খুঁজতে হচ্ছে পুরোটাই অ্যাডভার্টাইজে ভর্তি হয়ে গেছে এটা কন সংবাদ এবং কোন নীতি ক্রিকেট খেলাটা কি মানুষের জীবনের আসল অঙ্গ যে আপনি ক্রিকেট খেলাটাকে প্রথম পাতায় এমন করে ফলাওভাবে প্রকাশ করবেন যেন মনে হচ্ছে গোটা বিশ্বের মানুষেরা ক্রিকেট খেলে এটা কোন সত্যবাদিতা যে যখন আপনি কোনো এক পেপার ও পত্রিকা পড়তে যাচ্ছেন তখন এত বেশি উলঙ্গ ছবি প্রকাশ করা হচ্ছে একদিকে আপনারা মেয়ে জাতির সম্মানের কথা বলছেন নারীর সম্মানের কথা বলছেন নারীর অধিকারের কথা বলছেন টিভি আর যখন আপনার পেপার ও পত্রিকার বিক্রির প্রয়োজন হচ্ছে তখন উল্লঙ্গ ছবি অর্ধ উল্লঙ্গ ছবি নারীর এই পত্রিকার পাতায় লিখছেন এটা কি ধরনের সততা ও সত্য মিডিয়া এই সভ্যতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের সভ্যতা না আমাদের পিতা মাতা এবং আমাদের মতো মানুষেরা চায় না যে মহিলারা উলঙ্গ হোক আমাদের দেখতে লজ্জা লাগে ওই পেপার ছুঁতে ইচ্ছা করে না এরকম নোংরা মিডিয়া থেকে দূরে থাকতে হবে আজ মিডিয়া একটা চ্যালেঞ্জ গোটা বিশ্বে মিডিয়া এমন একটা রোল আদায় করছে যেখানে কোন কোন দেশকে উল্টে দিচ্ছে মিডিয়া আর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম হচ্ছে মিশরের এই তখতা পাল্টে যাওয়ার পিছনে ভূমিকা কাদের ছিল লিবিয়া এবং তুনিসের এই গণ আন্দোলনের পিছনে ভূমিকা কাদের ছিল এখনও কোন একটা দেশকে বদনাম করার জন্য যখন লেগে পিটে পড়ছে তখন ওই দেশকে একেবারে পৃথিবীর কোনা থেকে মুছেই দিচ্ছে এখনও কোন একটা জাতির পিছনে যখন লেগে যাচ্ছে তো ওই জাতির বাড়িতে যদি একটা সিলিন্ডার এমনিও ফেটে যায় তবুও তাকে আতঙ্কবাদী ঘোষণা করা হবে তার বাড়িতে একটা ঘড়ির ব্যাটারি কিংবা তার ট্যাব রেকর্ডারের ব্যাটারি যদি ব্লাস্ট হয়ে যায় তাকে বলতে হবে উগ্রবাদী এটা কি ধরনের আচরণ এই সকল আচরণ আজ এই মিডিয়ায় আছে এবং মিডিয়াতে এগুলাই করা হচ্ছে যদি আজ মিডিয়া আবিষ্কার করতে হয় এবং মিডিয়া আমাদের তৈরি করতে হয় এগুলোকে আমাদের ব্যবহার করতে হয় সমাজে প্রচার করতে হয় তো আমি বলছিলাম যেমন দুর্বল হাদিস বর্জনীয় তেমন নোংরা ও দুর্বল মিডিয়া বর্জনীয় আমাদেরকে সততা ও সত্যবাদিতার সাথে এই মিডিয়ায় কাজ করতে হবে তাহলে আপনি অন্যান্যদের থেকে নিজেকে মমতাজ এবং নিজেকে অন্যান্যদের থেকে নিজেকে খুব ভালো করে পেশ করতে পারেন এবং নিজের নিজের ছবি প্রকাশ করতে পারেন নচেত অসতায় অসতায় ভরে গেছে জগৎ আপনি যদি ওই ওর পিছনেই যদি চলেন তাহলে এর চাইতে দুঃখের কথা আর কিছু হতে পারে না ভাই সকল আমি আর বেশি আগে যাব না শুধুমাত্র শেষের দিকে কয়েকটা নসিহাত করব উপদেশমূলক কথা বলবো যে ভাই সকল ইসলামের সমস্ত কাজ যেটা আমরা সব ও নেকির আশায় করে থাকি এই কাজ ততক্ষণে আল্লাহ তালার কাছে গ্রহণ হয় না যতক্ষণে আপনার নিয়ত সহি না হয় নিয়ত সহি মানে কি নিয়ত সহি মানে হলো ওই কাজটা আল্লাহকে সন্তুষ্ট সন্তুষ্ট করার জন্য করতে হবে এটাকে এখলাস বলা হয় এখলাস খালেদ শব্দ থেকে খালেস মানে খাঁটি খাঁটি মানে ওই কাজটা আল্লাহর জন্য খাঁটিভাবে করতে হবে মানুষের বাহবা পাওয়ার জন্য নয় পৃথিবীর বাহবাহ পাওয়ার জন্য নয় কারোর নজরে বড়ো হওয়ার জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগিয়ে যেতে হবে যদি কোনো মানুষের এখলাস ঠিক থাকে তাহলে তার কাজে বরকত আছে ইহকাল ও পরকালে কিন্তু যদি এ এখলাস না থাকে তাহলে সেই কাজেও বরকত নেই এবং তার আগে পরের কোনো ভবিষ্যত নেই আমি খুবই নম্রতার সাথে বিনয়ের সাথে আপনাদের এই পদক্ষেপ যারা কেবেল চ্যানেল প্রকাশ করার এবং লঞ্চ করার পদক্ষেপ নিয়েছেন তাদের সুক্রিয়া জ্ঞাপন করি যারা আজ এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে উপস্থিত আছেন ধীর স্থির সহকারে শ্রবণ করছেন এরকম সকল ভাই ও বোনের কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এই আয়োজন করেছেন আল্লাহ যেন তাদের এই আয়োজনের মধ্যে খ্লাস প্রদান করেন এবং এই টিভি চ্যানেল একটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা হলেও কেবেল চ্যানেল একটি ক্ষুদ্র প্রচেষ্টা হলেও ভবিষ্যতে যেন এটা স্যাটেলাইট এবং ভালো সত্য মিডিয়া হিসাবে এই এই বাংলা তথা ভারত তথা পৃথিবীর বুকে প্রচার ও প্রসার লাভ করে সেই কামনা ও দোয়ার সাথেই আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি ওমা বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ جزاکم اللہ خیرن جزا موصوف نے بہت بہت ہی بہترین باتیں کی ہے اور ہمارے زندگی کے لئے اگر ہم ان سب باتوں پر صحیح سے عمل کرے تو اہی باتیں کافی ہے اور امید انشاءاللہ ہم لوگ دعا کرتے ہیں کہ ان باتوں پر عمل کیا جائے گا